মাধ্যমিকের তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই অধ্যায় থেকে টু মার্ক কোশ্চেনের সাজেশন রেখেছি। ১৯টা প্রশ্ন রয়েছে অধ্যায় তিন থেকে, এই ১৯টা প্রশ্নের মধ্যেই তোমরা কমন পাবে। তো এই ১৯টা প্রশ্ন এবং বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো পড়তে হবে, যে ১৯টা প্রশ্ন, সেই ১৯টি প্রশ্ন দেখো। এই ১৯টি প্রশ্নই অতি গুরুত্বপূর্ণ এবং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সামনে প্রশ্নগুলো, তো এগুলো তোমরা ভালোভাবে পড়বে। তো প্রথম প্রশ্ন হচ্ছে বংশগতি কাকে বলে, এই প্রশ্নটা পড়তে হবে, দুই মার্কের জন্য সব। বংশগতি কাকে বলে, মেন্ডেলিজম কি, তৃতীয় কোশ্চেন হচ্ছে জেনেটিক্স বলতে কি বোঝো, চার নাম্বার প্রশ্ন প্রকরণ কাকে বলে উদাহরণ দাও, পাঁচ নাম্বার প্রশ্ন মানবদেহে বংশানুক্রমিকভাবে সঞ্চালিত প্রকরণ দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো, ছয় নাম্বার প্রশ্ন সংকরায়ন বলতে কী বোঝো, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বংশগতির বিশুদ্ধ ও সংকর জীব বলতে কী বোঝো, এটাও ইম্পর্টেন্ট, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কী বোঝো, এই তিনটি প্রশ্ন কিন্তু অতি ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়তেই হবে তোমাদের এই তিনটি প্রশ্ন, সবগুলোর মধ্যে থেকে এই তিনটি বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ফিনোটাইপ কাকে বলে উদাহরণ দাও, জিনোটাইপ কাকে বলে উদাহরণ দাও, এই দুটোর মধ্যে নিচেরটা বেশি ইম্পর্টেন্ট, যে জিনোটাইপ কাকে বলে, দশ নম্বর প্রশ্ন। তাহলে এখানে ছয় সাত আট এখান থেকে একটা আসার সম্ভাবনা, এবং এখানে দশ এগারোর মধ্যে জিনোটাইপ কাকে বলে এটা পড়বে, মেন্ডেলের পৃথকী ভবনের সূত্রটি লেখো, ঠিক আছে, এটা, তাহলে এই তিনটা না সরি এই দুটোর মধ্যে এটা, তারপর এটা মেন্ডেলের পৃথকীকরণের সূত্রটি লেখো, বারো নম্বর প্রশ্ন মেন্ডেলের বংশগতি সংক্রান্ত দ্বিতীয় সূত্রটি লেখো, এটাও ইম্পর্টেন্ট, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষার এফ টু জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কী হবে, চোদ্দো নম্বর প্রশ্ন থ্যালাসেমিয়া কাকে বলে এর লক্ষণগুলি আলোচনা করো, থ্যালাসেমিয়া কত প্রকার, এই থ্যালাসেমিয়ার সাথে এটাও পড়বে, থ্যালাসেমিয়া কত প্রকার, পনেরো নম্বর প্রশ্ন থ্যালাসেমিয়া রোগীদের বারবার রক্ত দেওয়া হয় কেন, এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, ঠিক আছে, যে থ্যালাসেমিয়া রোগীদের বারবার রক্ত দেওয়া হয় কেন, অন্যভাবে আসে যে থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া হয় কেন, প্রশ্নটা ঘুরিয়ে ফিরে আসে যে থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া হয় কেন, ঠিক আছে। তারপর মানুষের বর্ণান্ধতার প্রকারভেদ লেখো, মানুষের বর্ণান্ধতার প্রকারভেদের এই প্রশ্নটা অন্যভাবে আসে, যে বর্ণান্ধতার লক্ষণগুলি একই উত্তর হবে, তো তোমরা পড়বে। তারপরের প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন যে বর্ণান্ধতার বংশগত সঞ্চারণ কীভাবে ঘটে তা একটি ক্রসের সাহায্যে দেখাও, এবং আঠারো নম্বর প্রশ্ন জেনেটিক কাউন্সেলিং কী, থ্যালাসেমিয়া রোগের জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব কী, এবং সর্বশেষ ১৯ নম্বর প্রশ্ন মানুষের নির্ধারণ কীভাবে হয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও। এই যতগুলো প্রশ্ন রয়েছে, ১৯টা প্রশ্ন তো তোমাদের পড়তেই হবে, তার মধ্যে থেকে কিছু অতি ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো দেখে নাও, সেটা হচ্ছে ছয় সাত আট, ঠিক আছে, এই তিনটা, তারপর হচ্ছে নয় দশ, নয় দশের মধ্যে, নয় দশের মধ্যে দশটা ভালোভাবে পড়বে, তারপরে এগারোটা, এগারোটা হয়ে গেল, তারপরে এদিকে রয়েছে চোদ্দো নম্বর থ্যালাসেমিয়া কাকে বলে এর লক্ষণগুলি, এবং থ্যালাসেমিয়া কত প্রকার, এই থ্যালাসেমিয়া কত প্রকার এটা, তারপর হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া হয় কেন, ঠিক আছে, বা বারবার রক্ত দেওয়া হয় কেন, এই পনেরো নম্বর, এবং এই সতেরো এবং ১৯, ঠিক আছে। তো এই হচ্ছে ১৯টা টু মার্কের প্রশ্ন, তার মধ্যে থেকেই যেসব বেশি ইম্পর্টেন্ট, প্রতিটি তো ইম্পর্টেন্ট, প্রত্যেকগুলোই পড়তে হবে, কিন্তু তার থেকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোও বলে দিলাম, তো তোমরা এগুলো পড়তে থাকো, আশা করি তোমাদের পরীক্ষা হলে কোনো রকমের অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যে সমস্ত আমার প্রিয় স্টুডেন্টরা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।